কাছাড় জেলায় আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত 295 জনকে কোভিড পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে 278 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এবং 17 জনকে আরটিপিসিআরে। সংখ্যাটা বাড়বে, কারণ আরটিপিসিআরের রিপোর্ট অনেকগুলো আসা বাকি, তো সেই সংখ্যাটা অবশ্যই বাড়বে। গত কয়েকদিন থেকে দেখছি আমরা প্রায় 400-র উপর কেস আসছে, 400-450 কেস আসছে, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা হোম আইসোলেশনে থাকছেন তারা যেগুলো বিধিনিষেধ মেনে চলা দরকার সেগুলো মানছেন না, বা তাদের বাড়িতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, অনেকে অক্সিমিটারও নেননি, ঘরে বসে আছেন এবং হঠাৎ করে অক্সিজেন লেভেল কমে যায় এবং আমাদেরকে ফোন করেন হাসপাতালে পৌঁছানোর জন্য। তো সেই সব কথা মাথায় রেখে সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে 50-ঊর্ধ্ব ব্যক্তিদের হোম আইসোলেশনের ক্ষেত্রে। আমরা চাইছি যে 50-ঊর্ধ্ব ব্যক্তিরা যদি পর্যাপ্ত পরিমাণে সুবিধা না থাকে বাড়িতে, বা কোনো কোমরবিডিটি থাকে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্যান্য রোগে ভুগে থাকেন, তাদেরকে আমরা বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে আমরা রাখার ব্যবস্থা করেছি। তাই আমাদেরকে সহযোগিতা করা আবশ্যক। আমরা যেখানে যেখানে টেস্টিং হচ্ছে সেখানে ডাক্তারদেরকে বলে রেখেছি যারা কোমরবিড থাকবে বা যাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণে সুবিধা নেই তাদেরকে ইনস্টিটিউশনাল আইসোলেশনে পাঠানোর জন্য, যাতে ওনারা ডাক্তারের পর্যবেক্ষণে থাকেন। অনেকে যারা ঘরে থেকে হোম আইসোলেশনের কথা মানছেন না, এবং আমরা অনেক কমপ্লেন পাচ্ছি কন্ট্রোল রুমে বা ব্যক্তিগতভাবে অনেকে আমাদেরকে ফোন করে জানাচ্ছেন, তো সেই জন্য পুলিশ কমপ্লেন করার জন্য দুটা নাম্বার আছে, 602690002666, 60269000266, এবং আরেকটি নাম্বার হলো 7086021473, 7086021473। এই দুটো নম্বরে যদি কেউ হোম আইসোলেশন ভায়োলেট করে থাকেন, পাড়া প্রতিবেশীরা যদি দেখে থাকেন, অবশ্যই নিজের স্বার্থে, নিজের সমাজের স্বার্থে পুলিশে কমপ্লেন করবেন। পুলিশ সঙ্গে সঙ্গে আপনাদেরকে সহযোগিতা করবে।